বিধানসভায় বিএসএফ এর সম্মানহানি নিউ টাউনে বাহিনীর দপ্তরে তোপ শুভেন্দুর বিএসএফ কে নিয়ে দেশ বিরোধীরাই প্রশ্ন তুলতে পারে টুইটে খোঁচা অনুপমের সস্তার নাটক পাল্টা কুণালের বিএসএফ দপ্তরে শুভেন্দু সুর চড়ালো তৃণমূল বিএসএফ বিজেপি সিকিউরিটি ফোর্স নয় বিএসএফ এর দপ্তরে দাঁড়িয়ে কেন রাজনৈতিক বক্তব্য বাহিনীর সম্মানহানির অভিযোগে সরব তৃণমূল দুবছরের মধ্যে হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এক লক্ষেরও বেশি চাকরি শিল্পের জন্য জমি নিয়ে গড়ি মসজিদে ভূমি দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী স্থায়ী বসবাসকারীদের কাজে অগ্রাধিকার আবার নজরে নয়াচর ফিশিং হাব থেকে ট্যুরিজম হাব মৎস্যজীবীদের জন্য বাড়ি অনেক কিছু হতে পারে নয়াচরে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী যাদের প্রয়োজন তারাই বাড়ি পাবেন আদিবাসী তফশিল থেকে সংখ্যালঘু অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত বাংলার বাড়ি প্রকল্পে যেন দুর্নীতি না হয় বার্তা মুখ্যমন্ত্রীর দ্রুপদি নিয়োগ মামলায় এসএসসির রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট খারিজ হলফনামা কোথা থেকে নিয়োগের সুপারিশ বোর্ডকে মামলায় যুক্ত করার নির্দেশ আদালতের পর্ষদ সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ সোমবার পরবর্তী শুনানি মালদার মানিকচকে জুলুমবাজির শিকার কুড়ি দিনের শিশু দাবি মতো টাকা না পেয়ে শিশুকে আটকে রাখার অভিযোগ তারস্বরের ঢোল বৃহন্নলা দলের কাছে আটক শিশুর মৃত্যু অভিযুক্ত পাকড়াও পক্সো আইনের ব্যাখ্যা নিয়ে বম্বে হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে অসংবেদনশীলভাবে যৌন আচরণকে বৈধতা দেওয়া হয়েছে নির্যাতনের উদ্দেশ্য থাকলেই পক্সো আইনের আওতায় আসবে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের চল্লিশ বছর পরে ফের কলকাতা লিগ জয় মোহামেডান স্পোর্টিং এর 1-0 গোলে হার রেলওয়ে এফসি 1981 সালে শেষবার কলকাতা লিগ জিতেছিল মোহামেডান দুবছরের মধ্যে হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এক লক্ষেরও বেশি চাকরি শিল্পের জন্য জমি নিয়ে গড়ি মসজিদে ভূমি দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী স্থায়ী বসবাসকারীদের কাজে অগ্রাধিকার মালদহের মানিকচকে জুলুমবাজির শিকার কুড়ি দিনের শিশু দাবি মতো টাকা না পেয়ে শিশুকে আটকে রাখার অভিযোগ তারস্বরে ঢোল বৃহন্নলা দলের কাছে আটক শিশুর মৃত্যু অভিযুক্ত পাকড়াও কোচবিহারে একই পরিবারের তিনজনের মৃত্যু বাড়ি থেকে মা বাবা ও ছেলে ঝুলন্ত দেহ উদ্ধার মিলেছে 12 পাতা সুইসাইড নোট স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী দাবি পুলিশের মোবাইল ফোন ব্যবহারে মানা পরিবারের অভিমানে আত্মঘাতী ক্লাস টেনের ছাত্রী বজবজে বাড়ি থেকে উদ্ধার কিশোরীর দেহ স্বাস্থ্য পরীক্ষার কারণে উল্টোডাঙ্গা উড়ালপুলের একটি লেন বন্ধ সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত কেএমডিএ অন্য পথে ঘোরানো হচ্ছে গাড়ি নভেম্বরে আরও চারটি উড়ালপুরের ভারবহন পরীক্ষা এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট